ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন সংক্রান্ত জরুরি একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশের পর অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ১৩ তারিখ থেকে শুরু হবে কি হবে না এরকম বিভিন্ন তথ্য আপনারা জানতে চাচ্ছেন তো এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে আসলে নোটিশে কী বলা রয়েছে এবং পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে বা সময়সূচি কেমন পরিবর্তন হয়েছে সব বিষয়গুলোই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ নোটিশের বিষয় দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আরম্ভের সময় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এখানে একটি নং দেওয়া রয়েছে দুই হাজার একুশ তারিখ প্রকাশিত সময়সূচি মোতাবেক দু হাজার বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আরম্ভের সময় পরিবর্তন করা হল পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তেরো এগারো দুই থেকে একবারও বারো হাজার একুশ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা দুপুর একটা তিরিশের পরিবর্তে সকাল নয়টায় এবং চার বারো থেকে আট বারো দু পর্যন্ত দুপুর একটা তিরিশের পরিবর্তে দুপুর একটায় আরম্ভ হবে সংশোধিত সময়সূচি ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষা আরম্ভের সময় ব্যতীত তারিখ এবং অন্যান্য বিস্তারিত সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ বিষয়টি হচ্ছে পরীক্ষা কিন্তু তেরো নভেম্বর থেকেই শুরু হবে তবে তেরো থেকে নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত যে সব পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলো দুপুর দেড়টায় হওয়ার কথা থাকলেও সেই পরীক্ষাগুলো হবে সকাল নয়টায় আর তাছাড়া যে বিষয় চার ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল তারও সময়সূচি ছিল দুপুর দেড়টায় কিন্তু এই পরীক্ষা হবে দুপুর একটায় এই বিষয়টি রয়েছে এই নোটিশে উল্লেখ করা আর তাছাড়া যে অন্য যে তারিখগুলো সেই তারিখ কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ তেরো নভেম্বর থেকেই কিন্তু পরীক্ষা শুরু হবে আর অন্য অন্য যে রুটিন সবই তারিখগুলো ঠিকই থাকবে তো এই ছিল অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত তথ্য আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন